ওয়েলকাম টু টপ নিউজ বাংলা। টপ নিউজ বাংলায় আপনাদের আবারও স্বাগত। আবার একটি আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। হাওড়া, বাঁকুড়া এবং আরও অন্যান্য জেলা থেকে ব্যাক টু ব্যাক আশাকর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি বেরোচ্ছে, আমি সাথে সাথেই চ্যানেলেতে ভিডিও আপলোড করে দিচ্ছি। যদি দেখে না থাকেন কেউ, তাহলে অবশ্যই চ্যানেল পেজে গিয়ে একবার চেক করে নেবেন। ভিডিও ডেসক্রিপশনে আমি রিসেন্ট ডিস্ট্রিক্টের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও চেক করতে পারেন। আজকে তেমনই একটি নতুন ডিস্ট্রিক্ট, চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এখানে আশা নিয়োগের ক্ষেত্রে যে নির্দেশাবলী দেওয়া রয়েছে তার একটি লম্বা চওড়া লিস্ট রয়েছে, তো এটিকে বলে আমি সময় নষ্ট করব না। তো এর মধ্যে থেকে যে ভাইটাল পয়েন্টটি, সেটি দেখুন শেষে দেওয়া রয়েছে, সাত নম্বর পয়েন্টে। মানে নির্দিষ্ট বয়ানের পূরণ করা আবেদনপত্র আপনাদেরকে 24/3/2022 তারিখ বৈকাল 5টা এর মধ্যে আপনাদের সংশ্লিষ্ট বিডিও অফিসে জমা দিতে হবে। বাকি যে সমস্ত পয়েন্টস রয়েছে, আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই একবার চেক আউট করে নেবেন। অ্যাজ ইউজুয়াল অন্যান্য জেলার মতো একই রকম, তাই আমি এই সমস্ত স্কিপ করে যাচ্ছি। আর দেখুন, দরখাস্তের বয়ান বা অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা পিডিএফের সাথেই পেয়ে যাচ্ছেন, আর পিডিএফটি আপনারা ভিডিও ডেসক্রিপশনেতে টপ নিউজ বাংলার যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে সেখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানেতে আপনাদেরকে সংশ্লিষ্ট ব্লকের নাম দিতে হবে এবং খুবই সিম্পল ওয়েতে এই ফরম্যাটটি রয়েছে, আশা করি সকলেই ফিল আপ করতে পারবেন। এখানেতে আপনার নাম, এগেন এখানেতে আপনার নাম, দেন পিতার নাম, স্বামী বা অভিভাবকের নাম, স্থানীয় ঠিকানা দিতে হবে 4 নম্বরেতে, জন্ম তারিখ অ্যাজ অন 1/1/2022, আপনাদের বয়স 7 নম্বরেতে, শিক্ষাগত যোগ্যতা। চলুন দেখে নেওয়া যাক কোথা থেকে বেরিয়েছে এবং আরও খুঁটিনাটি বিষয়গুলি। শূন্য পদের তালিকা চেক করার আগে আপনারা দেখে নিন কোথা থেকে বেরিয়েছে এটি। পশ্চিমবঙ্গ সরকার মহকুমা শাসকের করণ, বালুরঘাট দক্ষিণ দিনাজপুর থেকে। এবার চলে যাব বালুরঘাট সদর মহকুমার ব্লক ভিত্তিক আশা শূন্য পদের তালিকা। লেফট হ্যান্ড সাইডের কলামেতে ব্লকের নাম, এখান থেকে আপনারা গ্রাম পঞ্চায়েতের নাম, সাব সেন্টারের নাম, গ্রামের নাম এবং শূন্য পদের সংখ্যা পেয়ে যাবেন। প্রথমেই রয়েছে বালুরঘাট ব্লক, দেন তপন ব্লক, তারপর রয়েছে কুমারগঞ্জ ব্লক। অর্থাৎ এই তিনটি ব্লক এর মধ্যে যোগ্য প্রার্থীরা অবশ্যই ওই নির্দিষ্ট দিন অর্থাৎ 24/3/2022 এর আগে আপনাদের নির্দিষ্ট সংশ্লিষ্ট বিডিও অফিসে গিয়ে জমা করে আসুন আবেদনপত্র, সাথে সাথে নেসেসারি ডকুমেন্টস। তো আজকের ভিডিওটির বিষয়বস্তু ছিল এইটুকুই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা যদি এই সপ্তাহের আরও জব নিউজগুলি দেখতে চান, তাহলে ডান দিকের প্লেলিস্টটিতে টাচ করুন, অথবা যদি বাম দিকের প্লেলিস্টটিতে টাচ করেন তাহলে তার আগের সপ্তাহের জব নিউজগুলি পেয়ে যাবেন। গুড বাই, গড ব্লেস ইউ অল।